হাওড়া ডোমজোড় থানা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ডোমজোড়ের রাজাপুর এলাকায় একটি থার্মোকল এবং স্পঞ্জ তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত থাকার কারণে আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কি না তা স্পষ্টভাবে বোঝা না গেলেও এর পেছনে অন্তর্দ্বন্দ্ব আছে কি না তাও খতিয়ে দেখা হবে দমকল সূত্রে খবর। বিপুল অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকাতে আতঙ্কের ছায়া পড়েছে। এ বিষয়ে দমকল আধিকারিক সুব্রত ভট্টাচার্য বলেন, বড়সড় কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সামনে পুকুর থাকায় সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে পেরেছি আগুন নেভানোর জন্য। যেহেতু থার্মোকল কারখানার তাই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে, তবে কোনো রকম হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উচ্চকর্তারা এসে তদন্ত শুরু করবেন, তারপর বলা যাবে। এদিকে আনন্দ পাত্র নামে স্থানীয় বাসিন্দা বলেন, আমি স্নান করতে এসে দেখি গোডাউনটি দাউ দাউ করে জ্বলছে। যেহেতু এই গোডাউনে প্রচুর পরিমাণে স্পঞ্জ থাকে তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমাদের প্রথমে ফায়ার কল দেওয়া হয়েছিল যে থার্মোকল ফ্যাক্টরি আছেন ডোমজুড়ে, সেখানে একটা ফায়ার হয়েছে। তো থার্মোকলের ব্যাপারে সেটার কত মেজারমেন্ট অ্যাবাউট সেটা স্পটে না এলে তো বোঝা যাবে না। সেটা আমরা এলাম, এসে আমাদের প্রথম যে গাড়ি ডোমজুড় থেকে আলমপুর থেকে এসেছিলো, সেখানে এসে আমার যে অফিসার ছিলেন লায়ক স্যার, উনি যথাভাবে চেষ্টা করে এটাকে আন্ডার কন্ট্রোল করেছেন। আপাতত এখন দুখানা এমপি, একটা এমপি আর একটা ওয়াটার বাউজার এসেছে, নিয়ে এমপি থেকে ওয়াটার সোর্স নিয়ে ওটাকে অলরেডি ডাম্পিং ডাউন চলছে, এখন আন্ডার কন্ট্রোল হয়েছে, প্রসেসিং চলছে। এখন এটা হতে আরও এক থেকে দেড় ঘন্টা আরও টাইম নেবে, ঠিক আছে। তো যথারীতি সেই ব্যাপারে প্রসেসিং আশা করি আন্ডার কন্ট্রোল হয়ে গেছে আর এখন কোনো সমস্যা নেই। সেইটা তো অনুসন্ধানের বিষয় আছে, সেটা না জানি কী করে জানা যাবে, ঠিক আছে। নো ক্যাজুয়াল জানা যাচ্ছে যে এখানে কিছু গ্যাস সিলিন্ডার থাকতো যেগুলো সেরকম। হ্যালো হ্যালো, এখনও দেখুন, এখন অনুসন্ধান বিষয় না, এখন তো এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। অনুসন্ধান আমাদের এক্সপার্টরা আসবেন, আমাদের ডিভিশনাল ফায়ার অফিসার আসছেন, উনি দেখবেন, উনি দেখে চিন্তাভাবনা করে তারপর আমাদের জানাবেন যে কোন কী করতে হবে, এর ফায়ার এক্সটিংস ঠিকমতো আছে কি না, ফায়ার সেফটি সেই জন্য সব কিছু আছে কি না। এখন যেটা আপনার ওই থার্মোকলের যে জিনিসপত্রগুলো আছে সেইগুলোই যা আগুন লেগেছে সেটাই আছে, এছাড়া তো আর তো কিছু এখনও দেখতে পারিনি। এখন এই মুহূর্তে তো পুরো অনুসন্ধান করা হয়নি, এখন দেখি, এখন দেখে চেক করে তারপর আমরা করে জানাতে পারব। স্থানীয় মানুষ অভিযোগ করছে যে প্রতি বছর এই ধরনের আগুন লাগে, সেইটার ব্যাপারে তো আমি তো বলতে পারবো না এই মুহূর্তে। তো সেটা না, জলের সমস্যা না, সামনে তো আপনি ওয়াটার সোর্স আছে, নিজেরাই দেখতে পাচ্ছেন সামনে পুকুর আছে, প্লাস আমাদের গাড়ি থেকে যতটা পারেন, আমাদের একটা গাড়িতে 5,000 লিটার থাকে আর একটা 16,000 লিটার জল থাকে। না না, সেরকম স্প্রেড হওয়ার সেরকম কোনো ব্যাপার না, একটা স্টোরের মধ্যে মানে ফ্যাক্টরির ভেতরেই হয়েছে আগুনটা, আগুনটা তো বাইরে স্প্রেড করেনি, তো ভেতরেই যেটা আছে যেটা অলরেডি আন্ডার কন্ট্রোল আমরা করে দিয়েছি আর এখন কোনো ভয়ের কারণ নেই এমনি হিসাবে। আমার নাম হচ্ছে সুব্রত ভট্টাচার্য, স্টেশন অফিসার হাওড়া ফায়ার স্টেশন।